গুড মর্নিং। আমার কালকের হ্যাশট্যাগ আমরা বাঙালি আরেকটা পার্ট আমি বলিনি, মানে করিনি, আজকে সেটা বলছি। টপিকটা হলো আমি বাড়িতে একা, ইলেকট্রনিক্স সব জিনিস মানে কোনো জিনিসই চলবে না, পরিবার পরিজনও বাড়িতে নেই, মানে সম্পূর্ণ একা, সব দিক থেকে একা। প্রথম শুনে ভেবেছি যে যখন কল্পনা করছিলাম মনে হয়েছিল কোনো একটা নিঃসঙ্গ দ্বীপে বসে আছি, এরকম মনে হয়েছিল। হ্যাঁ, এরকম আমাদের কখনোই হয়নি, একটা না একটা কিছু থাকে। কিন্তু হ্যাশট্যাগ আমরা বাঙালি, বিশেষ করে রঞ্জনা, ঠিক খুঁজে খুঁজে ওই জিনিসটাই বের করেছে যেটা নাকি আমাদেরকে চিন্তা মানে মনন শক্তির যে একটা কি বলবো চর্চা আমাদেরকে ভাবতে শিখিয়ে দিল যে ওই রকম সিচুয়েশনে আমরা কি করব, আমাদের তখন মানসিকতাটা কি থাকতে পারে সেটাই শিখিয়ে দিল এই টপিকের মাধ্যমে। তা সবাই বলেছে সবার কথা একই, তো আমরা তো সবাই মেয়ে লোক না, আমাদের টেন্ডেন্সিটা অনেকটাই সেম থাকবে। হ্যাঁ, ওই দিন সময় পেয়ে যে কাজগুলো সময়ের জন্য করতে পারি না, দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে, ওই কাজগুলো করার চিন্তাভাবনাই আছে। যেমন বিশেষ করে আমাদের আলমারি গুছানো, কাপড় চোপড় গুছানো, এই এই জিনিসটাইলো সবচেয়ে বড় যে টিপিক্যাল কাজ এরকম। তো পুজো টুজো গেছে, সব অনুষ্ঠানাদি গেল, তো ফলে ওই জিনিসটা তো একটু একটু ই হয়ে আছে, এটাকে গুছানো। এই হলো একটা গেল, একটা দিয়ে তার 24 ঘন্টা হবে না, একটু তো দেরি করে উঠবো, এটা বলতে আমি এমনিতেই দেরি করে উঠি, তো ওটাও হবে। আর পাশাপাশি ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার করে নিতে পারবো, আর রান্নাঘরটা নিজের মতন করে গুছাবো, কারণ আমার যে কন্ডিশন এই কন্ডিশনে আমার রান্নাঘরের মধ্যে আমার চেয়ে আমার হাজব্যান্ড বেশি যাওয়া আসা, ফলে তার অনুযায়ী সাজানো গোছানো থাকে, আমার অনুযায়ী আমি করতে পারি না, কারণ আমি খুব কম কম সময় যাই, আমার ভূমিকাটা কমই থাকে। এই জন্য রান্নাঘরটা আমি নিজের মন মতো করে গোছাবো, তো এই হলো আমার ইচ্ছা। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও এখন চা খেয়ে নেই, তারপর আবার দেখা হবে। আর আজকের টপিক আমি এখনও দেখিনি, সবার ঘরেই গেছি মোটামুটি, আর একজন বাকি আছে, এই যা ওনার নামটা তো ভুলে গেছি, ওনার ঘরটা বাকি আছে, ওনার ঘরে গিয়ে তারপর কমপ্লিট হ্যাশট্যাগ আমরা বাঙালি জিন্দাবাদ। এইভাবে চলতে থাকলে আমাদের আর কোনো চিন্তা নেই। আর আরেকটা রিকোয়েস্ট, আমি তোমাদের সাথে সাথে চলছি, এটাও কিন্তু কম মানে আমি বলবো যে আমাকে যে তোমরা চালিয়ে নিচ্ছ এটাও কিন্তু একটা কম বড় কথা না। এই বয়সে তোমাদের প্যারালাল ওয়েতে চলাটাও কিন্তু একটা, আমি চলছি এলো কথা, তোমাদের সঙ্গে আছি, থাকবো, চেষ্টা করবো যতদিন পারি, তোমরা আমার পাশে থেকো। আর এখানে বাই বলছি, সবাই ভালো থেকো, সবাইকে অনেক আদর।